আমরা বুড়ো বুড়ি বেরিয়ে পড়েছি আবার। এবার দেশ পেরিয়ে যাব বিদেশ, যাব ইন্দোনেশিয়ার বালি আর জাভা। এয়ার এশিয়ার ফ্লাইট রাত 12:45-এ। যেতে হলে প্রথমে নামতে হবে কুয়ালালামপুর এয়ারপোর্টে। সিট বেল্ট লাগিয়ে সিটে বসে বিমান সেবিকার নির্দেশ শুনে ফ্লাইট টেক অফের পর ঘুমিয়ে পড়লাম। চার ঘন্টা পর নামলাম কুয়ালালামপুরে, স্থানীয় সময় সকাল 7:00। ট্রানজিটের পর গেটে এসে অপেক্ষা। 1:45-এর বিরতির পর আমাদের পরবর্তী ফ্লাইট, আবারও এয়ার এশিয়ার ফ্লাইট। এবারের গন্তব্য বালির ডেনপাসার এয়ারপোর্ট। সময় লাগবে 3.5 ঘন্টা। বিশাল বড় প্লেন, নানা জাতি নানা দেশের লোকজন। আমাদের সিটের পেছনেই ভিনদেশিয়ার পুচকে সহযাত্রী। একটু পরে এসে গেল স্থানীয় খাবার নাসি আয়াম, ভাত আর চিকেনের স্লাইস, সঙ্গে 2 প্যাকেট সস। পেট ভরলেও বাঙালি রসনা পরিতৃপ্ত হওয়ার মতো নয়। এসে গেলাম বালির ডেনপাসার এয়ারপোর্ট। ইন্দোনেশিয়ার নানান রকমের আর্ট অবজেক্ট দিয়ে সাজানো সুন্দর এয়ারপোর্ট। ভিসা অন অ্যারাইভালে প্রত্যেকে $33 জমা দিয়ে ভিসার টিকিট পাওয়া গেল। ইমিগ্রেশন আর কাস্টমস ডিক্লারেশনের পর বেরোনোর ছাড়পত্রও পাওয়া গেল। এখানে বলে রাখি, কাস্টমস ডিক্লারেশন আমরা কলকাতা এয়ারপোর্টে বসেই ওদের নির্ধারিত সাইটে করে নিয়েছিলাম। একটা কোড জেনারেট হয়েছিল, যেটা আমরা এখানে দেখিয়ে ফর্মালিটি কমপ্লিট করলাম। ফেসবুকের বালি ফোরাম থেকে ড্রাইভার ঠিক করা ছিল, সেই আমাদের নিতে এসেছে। চললাম কুটার দিকে। কুটা বিএমসিতে মানি এক্সচেঞ্জ করে নেওয়া হলো ডলার থেকে আইডিআর বা ইন্দোনেশিয়ান রুপিয়াতে। ভারতীয় প্রায় 5.5 টাকা, ইন্দোনেশীয় 1000 টাকার সমান। এখানে এসে মানি ব্যাগের ওজন হঠাৎই অনেক গুণ বেড়ে গেল। লাঞ্চ করবো বলে কুটার লেজিয়ান ফুড কোর্টে বসে আছি। দেখি এক অদ্ভুত দর্শন গাড়ি, যাতে বসে রয়েছে ট্যুরিস্টের দল, যাদের পায়ের কাছে সাইকেলের প্যাডেল, সামনের টেবিলে ড্রিঙ্কস আর খাবার। গাড়ি এসে দাঁড়ালো, আবার চলেও গেল। ট্যুরিস্টদের জন্যে কত রকমেরই না আয়োজন।
আমাদের খাবার এসে গেল নাসি গোরেং। আসলে চিকেন দিয়ে ফ্রাইড রাইস এক ধরনের, সঙ্গে একটি ডিমের অমলেট। বেশ ভালোই লাগলো আমাদের। টেলকম সেলের 14 GB সিম কার্ড 1,70,000 ইন্দোনেশীয় টাকায় কিনে এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। কুটাবেক্স বিচ ফ্রন্ট হোটেলে মালপত্র রেখে সঙ্গে সঙ্গে আবারও বেরিয়ে পড়া। যাব উলুয়াটু মন্দিরে সূর্যাস্ত দেখতে, তার আগে নুসাদুয়া নামে একটি সমুদ্র সৈকত আমরা দেখে নেব। বালির পথে পথে ছড়ানো কত রকমের ভাস্কর্য। আমরা নুসাদুয়ার কাছে এসে পড়েছি। গাড়ি থেকে নেমে হেঁটে চললাম সমুদ্রের দিকে। এটি হলো দুরিয়ান নামে এক প্রকারের ফলের গাছ। এই ফল প্রচণ্ড গন্ধবাহী। আমাদের হোটেলে ঢোকার সময় রিসেপশনে সাবধানবাণী ছাপানো ছিল, যদি কেউ এই ফল নিয়ে হোটেলে ঢোকে তো তাকে ফাইন করা হবে। একদম শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্যে অসাধারণ। তবুও আর সমস্ত সমুদ্র সৈকতের মতো কমার্শিয়াল স্থান একেবারেই নয়। এবার যাব উলুয়াটু মন্দিরে সূর্যাস্ত দেখতে। পথেই সূর্য রং ছড়াতে শুরু করে দিয়েছে। ৫০,০০০ ইন্দোনেশীয় টাকার টিকিট কেটে মন্দিরের দিকে দ্রুত পায়ে যেতে লাগলাম। এখানকার বিখ্যাত কেচক ডান্স কিন্তু আমাদের দেখা হবে না দেরি হয়ে যাওয়ার কারণে। সূর্যাস্ত দেখারও টাইম পেরোতে চলল প্রায়। সূর্যাস্ত দেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতেই হবে এই ম্যাকাক বাঁদরদের। সূর্যাস্তের সময় মানুষদের ভিড় বাড়ে, সেই সঙ্গে এদেরও। এরা পোজ দিয়ে ক্যামেরার সামনে বসে পড়ে আর অতর্কিতে মানুষের মোবাইল, সানগ্লাস, চশমা, টুপি ছিনিয়ে নেয়। আমার তো মনে হলো সানসেট দেখার চেয়ে লোকেদের কাছে কিছু কম আকর্ষণ নয় এদের। দূরে টিলার উপর দেখা যাচ্ছে মন্দির। মন্দিরের স্থানীয় নাম পুরা লুহুর উলুয়াটু, মানে পবিত্র মন্দির, যেটি উঁচু দেয়ালের ওপর অবস্থিত। এটি একাদশ শতকে তৈরি ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র শিবের মন্দির। দাঁড়িয়ে আছে ভারত মহাসাগরের দিকে মুখ করে।
ধাং হাং দ্বিজেন্দ্র নামে জাভাদেশীয় এক সন্ন্যাসী এই স্থানটিকে তার মুখ্যলাভের স্থান হিসেবে চিহ্নিত করেন এবং মন্দিরটিকে আরও পরিবর্ধিত করেন। 1983 পর্যন্ত জঙ্গলের মধ্যে প্রায় অগম্য ছিল এই মন্দির। এছাড়াও 1999-এ বজ্রপাতে আগুন ধরে যায়। পুনরুদ্ধারের পর এটি এখন দেশ বিদেশি ভ্রমণার্থীদের কাছে জনপ্রিয় টুরিস্ট স্পট। দেওয়ালে দেওয়ালে ম্যাকাক বাঁদরদের পাহারা, কথিত এরা নাকি দ্বিজেন্দ্র সৈনিক। কেউ তার চশমা ফেরত পাওয়ার আশায় একটি পলি ব্যাগ ছুড়ে দিল, কিন্তু সে তো ফেরত দিলই না, দুটি নিয়েই চম্পট দিল আর মনের সুখে চিবুতে লাগলো। আমারও মাথার উপর বসে চশমা টান মারে, কিন্তু আমি আগে থেকে চশমা বেঁধে রেখে সতর্কতা অবলম্বন করায় সে সফল হতে পারেনি। ওদিকে রামায়ণের কাহিনী অবলম্বনে কেচক ডান্স শুরু হয়ে গেছে। এখানকার মন্দিরগুলোয় স্থানীয় লোক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা গেটের বাইরে থেকেই দেখলাম মূল প্রবেশদ্বার। ফেরার পথেও পাহারায় ইনি বসে আছেন। ইন্দোনেশীয় এই ম্যাকাক বাঁদরগুলো কুফলা বাঁদর। ম্যাকাক বাঁদর আর কেচাক ডান্স, এই নিয়েই হলো উলুয়াটু মন্দির। সূর্য অস্ত চলে গেছে, এবার আমরাও ফিরব। এই ভদ্রলোক কারো চশমা আর টুপি ছিনতাই করেছেন। ফেরার পথে রাস্তায় পড়ল ইন্দো মার্ট, নিত্য প্রয়োজনীয় জিনিসের শপিং মার্ট। আমরা বাজেট ট্রাভেলার, কিনে নিলাম সকালের ব্রেকফাস্টের কিছু প্রয়োজনীয় জিনিস। নুসা দুয়াতে দেখা সেই দুরিয়ান ফল এখানে বিক্রি হচ্ছে। প্রাত্যহিক ব্যবহারের সব জিনিসই এখানে মিলবে। যানজট কাটিয়ে অবশেষে হোটেলে ফিরলাম। বাইরের দিকে পাবে গানের আসর বসেছে। আমরা রোড সাইড রেস্টুরেন্ট পাশেই, সেখানে ডিনারে যাব। সামনে কুটা বিচ, এতক্ষণে আমরা এখানে আসার টাইম পেলাম।
এলাম রেস্টুরেন্ট বাটাম 88 এ। সারাদিনের ক্লান্তি এখন শরীরে আর চোখে মুখে। নানা রকমের সামুদ্রিক মাছ এখানে জলের মধ্যে ছাড়া রাখা আছে, যেটা পছন্দ হবে সেটাই এরা কাস্টমারদের গ্রিল বা ফ্রাই করে দেবে। এক কাস্টমার এখানে গলদা চিংড়ি কিনছেন। কলকাতা থেকে বালি একটা ঝোড়ো দিনে শেষ হলো, এবার হোটেলে ফিরে চাই একটা শান্তির ঘুম।